আসসালামু আলাইকুম। আজকে এক কাস্টমারের গেট ফাইভের লাইনের সমস্যা, তো আমরা তার কাছে করতে আসছি। আমি আমার এই যে ছোটো ভাই লাভলু আর হইল আপনার জুবায়ের, আমি তারটা উপরে থেকে পালাইছি, তারা নিচে বক্সে লাইনটা লাগাইল। এই দেখেন এখানে পরবর্তী লাইন আছে, কোনো সময় এর উপরিতে লাইন নেবেন না। এ লাভলু এই ওটা লাগিয়ে দেব, লাভলু বক্সটা খুলছে, সেই বক্সের ভিতরে তারটা লাগাইতেছে। পরবর্তী নিচে দিয়ে তারটা আছে, লাইনটা লাগিয়ে দিলাম। এটা টেন্ডার একটি 5 সেন্টিনের রাউটার, এখন লাইনটা চেক করবো আসছে কিনা। আমরা এখন একটি ফাইবার লাইন দিব, আমাদের লাভলু সাহেব টিজি স্পাইসিং মেশিন ঘাড়ে নিয়ে আটতেছে। এই যে আমাদের আমার ভাতিজা জুয়ের এই যে ফাইবার অপটিক লাইন নিয়ে আসলাম, এখানে 70 মিটার। লাভলু লাইন কোন বাসা যাইব? যে 2 নম্বর রোডে কাজী খাইরুজ্জামান, এখানে লাইন যাবে। একবারে নিচের থেকে টিজি করে নিয়ে যাব। কারণ হলো আপনার রাউটারে ওয়্যারলেস কম পায়, এটা হলো আমি উপরে চলে যাব, একবারে তারের মাথায় টিজি লাগিয়ে নিয়ে যাব, যাতে কাজটা একবারে সহজ হয়। একবারে টিজি বক্স স্পেস কোট একবারে করে দিব, আমি উপরে গিয়ে ফালিয়ে দিব, আর উপরে লাইন মেশিন নিয়ে যাওয়া লাগবে না। ওর কাটাটা হয় নাই ভালো করে, কথা
চূড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন ওটাকে ইটে দেওয়া হবে। কোনো নাম কাম না করে যারা কিছু পারবে এই অক্ষরের কাজগুলো তো সব জানা কথা। অক্ষর তো নাট বন্ধু আছে, হ্যাঁ লাগাইতেছে যে আমি যদি নাট বন্ধু